মঙ্গলবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে সিটি লেভেল অ্যাডভাইজারি ফর্মের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব, বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ অন্যান্যরা। ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন, শহরকে সাজিয়ে তুলতে সময়ের প্রয়োজন, এজন্য আপামর জনগণের কাছে তিনি সময় চাইলেন। আগামী 2-3 মাসের মধ্যে শহরের চেহারা আরো অনেকটা বদলে যাবে বলে আশা ব্যক্ত করেন প্রতিমা ভৌমিক। এবং বিভিন্ন জায়গায় রানীর পুকুর ধরুন, আমাদের এমবিবির লেক হোক, উমেন্স কলেজের সামনের রাস্তা হোক, মন্ত্রীবাড়ি রোডের যে আউটলুকটা চেঞ্জ করা, বিভিন্ন বাস স্ট্যান্ড, শেল্টার হাউস, সেটা আপনারাই লক্ষ্য করছেন, বিভিন্ন জায়গায় সেটা কাজ হচ্ছে। এবং আমরা আশা করছি আগামী 2 মাসের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারির মধ্যে সবচেয়ে প্রাইম যেটা দুটো রাস্তা আমাদের, সেটা হচ্ছে এয়ারপোর্টের তো আগরতলার যে রাস্তাটা, এবং আমাদের যেটা গোলচক্কর হয়ে আখাউড়া রোড হয়ে যে রোডের যে রাস্তাটা রয়েছে, রোডটা রয়েছে, সেটা কালভার্ট আমাদের বক্স ড্রেন সহ সে কাজগুলি চলছে, এবং সে কাজগুলি হয়ে গেলে আরেকটু আমরা অ্যাডভান্স হব। এবং অনেক কিছু প্রজেক্ট আপনারা এখন শুনেছেন, দেখেছেন, সে কাজটা আমরা চলছে, এখন শুধু ফিনিশিং এর টান আমাদের। এদিকে আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব জানান, এখন পর্যন্ত স্মার্ট সিটিতে কি কি কাজ সম্পন্ন হয়েছে এবং এই কাজের জন্য কত টাকা ব্যয় হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত 294 কোটি টাকা স্মার্ট সিটির জন্য প্রদান করেছে। রাজ্য সরকার মোট প্রদান করেছে 78 কোটি টাকা। সর্বমোট 372 কোটি টাকা আগরতলা স্মার্ট সিটি এখন পর্যন্ত পেয়েছে। এর মধ্যে 342 কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। স্মার্ট সিটিতে 67টি প্রকল্প রয়েছে, এর মধ্যে 49টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে, বাকি 17টি প্রকল্প কাজ চলছে। তিনি আরও জানান, বিমানবন্দরে 4 লেনের জন্য 91 কোটি টাকার কাজ হচ্ছে। রাস্তাটি কাজ জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ করার জন্য লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। এছাড়াও আগরতলা শহরবাসীকে বৃষ্টির জল জমাট বাধা থেকে মুক্তি দিতে ড্রেন নতুন করে সংস্কার করা হয়েছে। 5টি জলের পাম্পের পাশাপাশি 6টি ডিজেল পাম্প বসানো হয়েছে। পাশাপাশি রানী পুকুর, ডিম সাগর, মডার্ন ক্লাব পুকুর সংস্কার করা হয়েছে। এছাড়াও আগরতলা শহরের হাওড়া নদীর দুপাশে 2 কিলোমিটার এলাকা সাজিয়ে তোলা হবে। শহরবাসী সেখানে প্রাতঃ ভ্রমণ করতে পারবে। নদীর জন্য পরিষ্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। গুলি কাজ কমপ্লিট করা হয়েছে, যেখানে যে বড় কাজগুলি যেটা হচ্ছে, যেটা জল জমা হতো এখানে আগরতলা শহরে, ওর জন্য কি কি আমরা করেছি, ওর জন্য 5টা নতুন পাম্প অলরেডি কমপ্লিটেড অ্যান্ড স্টার্টেড, 30 কিলোমিটার্স অফ স্টর্ম ওয়াটার ড্রেন, নতুন ড্রেন কভারডেন আমরা করেছি, এবং ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সিটি থেকে যে ক্যামেরাগুলি থেকে যেটা মনিটরিং এটা হয়, অল দিস হ্যাজ অলসো বিন অ্যাপ্রিসিয়েটেড ইন ন্যাশনাল মিডিয়া, ইকোনমিক টাইমস যেটা আছে 10 অক্টোবর 2022 নিউ দিল্লি এডিশন ওটা পাবলিশ করেছে। এই রাষ্ট্রের 2টা শহরের নাম, যেখানে এই জল জমাও কম করার জন্য অনেকগুলি কাজ হয়েছে, একটা দামনগিরি কর্ণাটকা বলেছে, একটা আগরতলা বলেছে, তো এটা আমাদের জন্য ন্যাশনাল লেভেলেও অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। ওয়াটার লগিং অনেকগুলি কাজ করা হয়েছে, আপনারা দেখতে পাবেন যে 5টা নতুন যে স্ট্যাটিক পাম্প ছাড়া 6টা নতুন ডিজেল পাম্প, যেটা মোবাইল পাম্প, ওটাও আমরা ডিপ্লয় করেছি, আপনারা দেখতে পাবেন এই শহরে। এখানে বৈঠকে সিদ্ধান্ত হয় দ্রুত কাজ সম্পন্ন করার বিষয়ে। শান্তন টিভি।